হ্যালো এভ্রিওান ওয়েলকাম টু ইএল বি আজকের আমরা অর্ধায়ুকি গোড় অর্ধায়ুকি আলোচনা করবো সেই সাথে আমরা একটা গুরুত্বপূর্ণ খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা গ্রাফ নিয়ে আলোচনা করবো যেটা তোমাদের ক্রিয়েটিভ কোশ্চেনের উদ্দীপকে দিয়ে থাকে তো তোমরা শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো খুব সংক্ষেপে আমি আলোচনা করার চেষ্টা করব প্রথম হচ্ছে অর্ধায়ুকি অধ্যায় হচ্ছে যে যেই তেজস্ক্রিয় একটা পদার্থের যে পরমাণুসমূহ এই পরমাণুসমূহের ঠিক অর্ধেক পরিমাণে ক্ষয় হতে যে সময় লাগে মানে একটা তেজস্ক্রিয় মলের যে পরণুসমূহ আছে এই পরমাণুসমূহের অর্ধেক পরিমাণে ক্ষয় হতে যেই সময় লাগে সেটা হচ্ছে যে ওই তেজস্কীয় পদার্থের অর্ধায়ু তাহলে এক একটা তেজস্কীয় পদার্থের অর্ধায়ু এক এক রকম হবে কারণ ঠিক অর্ধেক পরিমাণ ক্ষয় হতে এক একটা তেজস্কীয় ক্ষেত্রে পদার্থের ক্ষেত্রে এক এক রকম সময় লাগে সাপোজ ইউরিনিয়ামের লাগলো পঞ্চাশ বছর রেডিয়ামের লাগলো যে তোমার বিশ বছর থোরিয়ামের ক্ষেত্রে লাগলো ত্রিশ বছর হ্যাঁ তো সো অর্ধায়ুটা একটা গুরুত্বপূর্ণ টার্ম কারণ কতটা ঠিক 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 কতটা কত বছর পরে অর্ধেক পরিমাণের পরমাণু ক্ষয় হচ্ছে সেটা তুমি যদি জানতে পারো তাহলে তোমাদের জন্য আমরা যখন কোনো একটা কি বলবো তেজস্ক্রিয় মৌল নিয়ে গবেষণা করবো তখন সেটা নিয়ে আমরা ভালোভাবে জানতে পারবো এখন প্রশ্ন যে তেজস্ক্রিয় মৌলসমূহ আমরা কখন ব্যবহার করি যেমন আমাদের বাংলাদেশে যে বর্তমানে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র হচ্ছে সেখানেও কিন্তু আমাদের এই জিনিসগুলো ক্যালকুলেশন করার প্রয়োজন হয় ঠিক আছে তো তোমরা এগুলো পরবর্তীতে আস্তে বুঝতে পারবা বাট এখনও আর কথা দরকার নেই এখন তোমরা পরীক্ষার জন্য পড়লেই হবে তো আমরা এই অর্ধায়ুটাকে আগে একটু প্রতিপাদন করব দেখাবো তারপরে আমরা গড়ায়ুতে যাবো ঠিক আছে তাহলে আমরা এর আগে পড়েছিলাম যে অ্যান ইকুয়েল টু অ্যান নট ই টু দি পাওয়ার মাইনাস টি এটা একটু লাল দাগে আমি লিখে রাখলাম এটা মনে রাখো বিকজ আমরা এটা নিয়ে কাজ করব। এটা কীভাবে প্রতিপাদন করতে হয় আমরা এর আগে ভিডিওতে দেখেছিলাম ওই ভিডিওটার তুমি এখানে পাশে যে একটা আয় দেখতে পাচ্ছ আয়তে ক্লিং ক্লিক করলে পেয়ে যাবা এবং ওই ভিডিওগুলোর লিঙ্ক কিন্তু এই ভিডিওর ডিসক্রিপশন বক্সেও দেওয়া আছে তো আমরা এই সূত্র থেকে আমরা কি করব আমরা অর্ধায়ুকে প্রতিবেদন করব। এখন আমি বলেছি যে যে সময়ে হ্যাঁ যে সময়ে তোমার অর্ধেক পরিমাণে কি হয় পরমাণু ক্ষয় হয় ঠিক আছে সাপোজ একটা পরমাণু শুরুতে একটা আহ মলের মধ্যে শুরুতে নট সংখ্যক পরমাণু ছিল ঠিক আছে এবং এই সবগুলো পরমাণু ক্ষয় হতে মনে করো যে টি পরিমাণের সময় লাগে সবগুলো পরমাণু ক্ষয় হতে কত সময় লাগে টি পরিমাণে সময় লাগে এখন তাহলে অর্ধায় যদি টিহাফ হয় অর্থাৎ এই সময়ের মধ্যে অর্ধেক পরিমাণে পরমাণু কি হয়ে যাবে ক্ষয় হয়ে যাবে তাহলে এটার অর্ধেক পরিমাণে কি হয়ে যাবে এটা তাহলে এখন অর্ধেক হয়ে যাবে ঠিক আছে এটা হবে কি অর্ধেক হয়ে যাবে হাফ সময় ঠিক আছে তাহলে হাফ সময় এটা কি হয়ে গেল অর্ধেক হয়ে গেল এখন আমরা এই সূত্রের মধ্যে বলেছিলাম যে এটা হচ্ছে অক্ষত পরমাণু এটা হচ্ছে যে শুরুতে যে পরমাণু ছিল সেগুলো আর লে হচ্ছে হচ্ছে টি হচ্ছে যে কী যে সময়টা আমরা দিচ্ছি ক্ষয় হওয়ার জন্য সেই সময়টা আর ই হচ্ছে এক্সপনেন্সিয়াল হ্যাঁ এক্সপনেন্সিয়াল তো আমরা যেটা লন লনের কী মানে এই যে আমরা যখন ই লন লিখি তখন ওয়ান হয়ে যায় ঠিক আছে তাহলে আমরা এক্সপনেন্সিয়াল কী সেটা যদি জানতে হয় তোমাকে ম্যাথ থেকে পড়তে হবে আমি এখন ফিজিক্স ক্লাসে বলবো না সো এখন আমরা কী করব যে আমরা বলেছিলাম যে এ টিটা হচ্ছে যে ক্ষয়ের সময় তাহলে ক্ষয়ের সময় যদি হাফ হয়ে যায় টি হাফ ধরি আমি তাহলে তো ওই সময় আর বাকি থাকবে কতটুকু অ্যান নট বাই টু তাহলে এই যে বাকি পরমাণু হচ্ছে যে অ্যান নট বাই টু তখন এ পাশে এন নট থাকলো মাইনাস ল্যামরা টি হয়ে যাবে টি হাফ কারণ এই সময়ের মধ্যে এই সমূহ অর্ধেক হয়ে যাচ্ছে মানে শুরুতে যে পরু ছিল সেগুলো কত হয়ে যাচ্ছে এখন অর্ধেক তাহলে অ্যান এখন কতটুকু এই যে অক্ষত পরমাণু হচ্ছে যে অর্ধেক হয়ে গেছে অর্ধেক ক্ষয় হয়েছে আবার বাকিও আছে অর্ধেক সহজ কথা আর এন হচ্ছে যে বাকি যতটুকু আছে ততটুকু সো আমরা এন এর জায়গায় কাকে লিখলাম এন নট বাই টু ঠিক আছে তাহলে আমরা বাকি আছে এন নট বাই টু শুরুতে ছিল এন নট ই পাওয়ার মাইনাস ল্যামরা সময় হচ্ছে টি হাফ ঠিক আছে অর্ধেক সময় পরে মানে টি হাফ সময় পরে আর অর্ধেক পরিমাণে পরমাণু অক্ষত আছে এই জন্য আমরা এটা লিখছি এখন খেয়াল করো আমরা দুই পাশ থেকে অ্যান নটকে বাদ দিয়ে দিতে পারি তখন এ পাশে হয় হাফ এ পাশে হয় মাইনাস ল্যামড়া টি হাফ এখন আমরা আরও লিখতে পারি এখানে এখানে এ পাশে লিখি আমি একটু এখানে আমরা লিখতে পারি দুই পাশে যদি আবার লন নেই তাহলে কিন্তু কাটা যায় সো লন অফ হাফ ইকুয়েল টু মাইনাস ল্যামড়া টি হাফ ঠিক আছে এবার আমরা যদি কাজ করি এখানে তাহলে আমরা যেটা দেখব এটা তুমি মান নাও মান নিলে পাওয়া যায় এটাকে ক্যালকুলেটর চাপ দাও তুমি পাওয়া যায় পয়েন্ট সিক্স নাইন থ্রি ইকুয়েল টু মাইনাস ল্যামরা টি হাফ দুই পাশে মাইনাস যদি আমরা বাদ দিয়ে দিই তাহলে টি হাফ সমান পয়েন্ট সিক্স নাইন থ্রি ডিভাইড বাই ল্যামরা ঠিক আছে এটাই হচ্ছে আমাদের কী নির্ণয় করার সূত্র অর্ধায়ু নির্ণয় করার সূত্র তাহলে এটা হচ্ছে এভাবে আমরা কি নির্ণয় করতে পারব অর্ধায়ু নির্ণয় করতে পারবো এখন আমরা শিখবো যে গড়ায়ু কি হচ্ছে যে সাপোজ আমি গড়ায়ুকে টাও দ্বারা প্রকাশ করলাম ঠিক আছে তো টাউ টু হচ্ছে যে গড় মানে কি নিচে সবগুলো থাকে মানে প্রাথমিক অবস্থা যা আছে তার সব নিচে প্রাথমিক অবস্থা যা আছে সব নিচে ঠিক আছে এবং উপরে হচ্ছে যে সাপোজ এখানে অ্যান নট সংখ্যক পরমাণু আছে অ্যান নট সংখ্যক কী আছে পরমাণু আছে তাহলে প্রথম পরমাণু যেটা সেটার পরমাণুর আয়ু প্রথম পরমাণুর আয়ু যোগ দ্বিতীয় পরমাণুর আয়ু যোগ তৃতীয় পরাণুর আয়ু যোগ এভাবে এন নট সংখ্যক পরমাণুর আয়ু সবগুলার আয়ু অর্থাৎ সবগুলার যত আয়ু আছে ক্ষয় আয়ু মানে যতক্ষণে ক্ষয় হয় ঠিক আছে তাহলে সবগুলোর আয়ু মানে যারা তারা কতদিন বাঁচতেছে আর কি ঠিক আছে তাহলে প্রথম পরমানুর আয়ু দ্বিতীয় পরমানু আয়ু তৃতীয় পরমানুরু এভাবে এন নট সংখ্যক পরাণু আছে আমার কাছে সবগুলার আয়ু নিয়ে ওই আয়ুকে ওদের সংখ্যা দিয়ে ভাগ করে দিলে আমি কী পাবো গড়াইও পাব ঠিক আছে তাহলে সবগুলা মনে করা এই পরেটার আয়ু হচ্ছে যে এক সেকেন্ড এটার আয়ু হচ্ছে দুই সেকেন্ড এটার আয়ু হচ্ছে আবার এক সেকেন্ড পরেরটার আয়ু দেড় সেকেন্ড পরেরটার আয়ু আবার তিন সেকেন্ড এভাবে সবগুলার আয়ুকে আমি নিয়ে যোগ করে আবার যত তারা যতজন আছে তত দিয়ে ভাগ করে দিলে কী পাবো আমি গড়াইও পাবো না ঠিক আছে তো পরীক্ষা করে দেখা গেছে যে এই গড়ায়ু টাওয়ের মান যেটা আমরা ক্ষয় ধ্রুবক বলেছিলাম এই ক্ষয় ধ্রুবক এর উল্টা ঠিক আছে অর্থাৎ টাও ইকুয়াল টু ওয়ান বাই ল্যামরা অর্থাৎ ল্যামরা যত তাকে উল্টায় দিলে কি পাওয়া যায় গড়ায়ু পাওয়া যায় ঠিক আছে তাহলে টাও টু কি লিখলাম আমরা ওয়ান বাই ল্যামড়া ঠিক আছে এখন তুমি একটু ভালো করে দেখো একটু খেয়াল করলে বুঝতে পারবা যে আমরা যদি টি হাফ যেটা অর্থাৎ অধ্যায়ু যেটা সেটার মধ্যে দিয়ে যদি আমরা একটু ভালো করে খেয়াল করলে বুঝতে পারবা এখানে আমি পয়েন্ট সিক্স নাইন থ্রি লিখলাম ইন্টু ইন্টু ওয়ান বাই ল্যামরা লেখা যায় এই জায়গাটাতে যায় ঠিক আছে দেন আমি এখানে যদি কাজ করি তাহলে লিখা যায় যে টি হাফ ইকুইল টু পয়েন্ট সিক্স এই যে টাও টু ওয়ান বাই ল্যামরা এই জন্য আমি টাও লিখে দিলাম ঠিক আছে তাহলে টাও কেমনে বের করবা টাও বের করবা টি হাফকে টি পয়েন্ট সিক্স নাইন দ্বারা ভাগ করে দিলেই তুমি টাও হয়ে যাবা অর্থাৎ অর্ধায়ুকে পয়েন্ট সিক্স নাইন থ্রি দ্বারা যদি আমরা ভাগ করে দেই তাহলে আমরা কি পেয়ে যাব গড়ায়ু পেয়ে যাব তাহলে গড়ায়ু এবং অর্ধায়ুর মধ্যে সম্পর্ক এটা ক্ষয়দ্রুবক ও অর্ধায়ুর মধ্যে সম্পর্ক এটা গড়ায়ু ও ক্ষয়দ্রুবকের মধ্যে সম্পর্ক এটা গড়ায়ুর ডিফিনেশন এটা অর্ধায়ুর ডিফিনেশন হচ্ছে যে অর্ধেক পরিমাণে পরমাণু ক্ষয় হতে যত সময় লাগে সেটা ঠিক আছে তাহলে আমরা আশা করি একদম তোমরা ক্লিয়ার একটা আইডিয়া পেয়ে গেছো এই ভিডিওটা যদি ভা ভালো করে বুঝে না থাকো অর্থাৎ এই সূত্রটা কেমনে আসলো বা এই যে আমরা বললাম ক্ষয় ধ্রুবক এটা কি হ্যাঁ এগুলো যদি তুমি না বুঝো বা আমরা ক্ষয়ের হার বলেছিলাম সেগুলো যদি না বুঝো তাহলে আগের ভিডিওগুলো দেখে নাও সেখানে আমরা একদম ক্লিয়ার করে বুঝে দিচ্ছি তো আমাদের চ্যানেলটি যদি ভালো লাগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবো ভিডিওতে লাইক দিতে পারো তোমার বন্ধুদের সাথে শেয়ার করবা আমাদের ফেসবুক পেজ আছে আমার নিজের নামেও ফেসবুক পেজ আছে নাম হচ্ছে এম ডি বাহারুল্লাহ তোমরা চ্যানেলে সেখানে জয়েন হয়ে যেতে পারো আমাদের চ্যানেলের নামেও কি আছে ফেসবুক পেজ আছে ইনস্টাগ্রাম আছে তোমরা সেখানে জয়েন হয়ে যাও পরবর্তী ভিডিও গুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ টাটা